হ্যালো আমি সুপ্রনীল চলে এলাম একটা নতুন গানের রিভিউ নিয়ে মানে আমার মতামত আমার কেমন লেগেছে সেটা নিয়ে এবং মোস্ট অ্যাওয়েটেড ছবি তুফান সেই তুফান ছবির ঝোড়ো একটা গান টাইটেল ট্র্যাক আমি দেখে নিলাম এবং তার যে লিরিক্স প্রচন্ড ভাবে গানের সাথে ক্যারেক্টারটাকে পুল করে দিচ্ছে যে ধরনের মাসি লিরিক্স আছে এবং সেগুলোকে যেভাবে টাইটেল ট্র্যাকটা ইউজ করা হয়েছে লেখাগুলো যাচ্ছে লিরিক্যাল আমরা বলতেই পারি ভিডিওটাকে তো সেখানেই হিরোকে অনেকটা উপরে পৌঁছে দিচ্ছে এটা গানটার প্রথম ভালো লাগা আমার যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এই গানটায় সোয়াগ আছে বাট আমরা দেখি অনেক জায়গাতে যে নায়কের প্রেজেন্টেশন হচ্ছে নায়ক শুধু মার ধর করেই যাচ্ছে নায়কের একটা আলাদা এক্সপ্রেশন থাকে একটা ফেসিয়াল সোয়াগ থাকে একটা ব্যাপার থাকে একটা চুপচাপ একটা গম্ভীর্য একটা মেনটেন একটা ব্যাপার থাকে মানে এই ধরনের যখন তুফানি আমরা কিছু দেখেছি মানে যেমনটা আমরা যদি কথা বলি জিদ্দা একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে বরাবর জিদ্দার যখন কোনো ঝলক আসছিল আমরা দেখছি একটা অন্যভাবে প্রেজেন্টেশন প্রচন্ডই সিরিয়াস চরিত্রটা এবং সেটা জয়দেব চরিত্রটা আমরা বুঝতে পারছিলাম কিন্তু তুফানের ক্ষেত্রে যদি আমরা গানটা ভালো করে লক্ষ্য করি এখানে শাকিব খান হাসছেন নাড়ছেন নাচছেন কখনো তিনি এবং যখন নাচছেন তার গলায় মালা পরিয়ে দিচ্ছে ওই যে সিনটা এবং তার সাথে বিভিন্ন মজা করছে আরো বিভিন্ন জিনিস আমাদেরকে দেখিয়েছে তার সাথে সাথে গানটার মধ্যে থেকে ক্যারেক্টারটা বিল্ড আপও হচ্ছে মানে সিরিয়াস দিক এবং একটা সাধারণ দিকও কিন্তু এই ভিডিওটাতে দেখানো হয়েছে যদি আমরা খুব ভালো করে দেখি মানে চরিত্রটা কেমন সাধারণ থেকে একটা ছেলে কিভাবে জায়গায় পৌঁছচ্ছে এবং এখানেই আমি প্রসঙ্গ টেনে তুফানের যে শুরুতে দেখা যাচ্ছে যে এবার থেকে তুফানের হাতে তুলে দিতে হবে কেউ কোন রকম নাক গলাতে পারবে না আর যদি আহ এর ব্যতিক্রম কিছু ঘটে বড় কিছু ঘটবে যদি ব্যতিক্রম কিছু কেউ ঘটাবার চেষ্টা করে তো সেই স্টেজ অব্দি তো সেরকম ব্যতিক্রম কিছু ঘটাতে গেলে তো সেই পর্যন্ত একজন নায়ককে পৌঁছতে হয় তার আগে জার্নি থাকে তো সেই জার্নিটা এই গানটার মাধ্যমে আমরা ছবিতে দেখতে পেতে চলেছি কিভাবে চরিত্রটা ওই রকম তুফানি হয়ে উঠছে সাকিব খান কিভাবে একটা সাধারণ থেকে ওই রকম একটা ক্যারেক্টার হয়ে উঠছে বৃহৎ হয়ে উঠছেন তো সেইটাই এই গানের মাধ্যমে আমরা বুঝতে পারবো হলে বসে এবং এই সিনগুলো চলবে এবং সেই সময় গানটা হবে যত দূর আমার ধারণা আমি প্রেডিক্ট করতে পারছি দেখতে গানটা অসাধারণ লেগেছে এবং দেখতে সাথে এখন তো প্রতিটা গানের ক্ষেত্রেই বলতে হয় দেখতে কেমন লাগলো এবং শুনতে কেমন লাগলো আমার কিন্তু শুনতেও ভালো লেগেছে বেশ একটা ব্যাপার আছে একটা আছে গানটার মধ্যে একটা মাসি একটা ফিল দেয় আমাদেরকে আমরা যখন এটা শুনবো আমি আমি এখনো শুনিনি দেওয়ার পর ফোনে শুনলাম দেখবো এবং টিভিতে আহ অবশ্যই আরো গম গমে আমি শুনতে পাবো সেভাবে তো সেটা শুনতে একদম আলাদা লাগে সেই এক্সপিরিয়েন্স আরো ভালো হয় আমি এমনও আমার এক্সপিরিয়েন্স আছে কোনো গান আমার খারাপ লেগেছে টিভিতে যখন সেটা চালিয়ে দেখেছি আমি শুনেছি সেটা আমার আরো ভালো লেগে গেছে সেই সময় তো এটা আমার ফোনেই মারাত্মক ভালো লেগেছে মানে পুরোটাই আমার ভালো লেগেছে আমি অলরেডি দু তিনবার শুনলাম এই গান কিন্তু হিট আছে এমনি তুফানে সব হিট যাচ্ছে সব ট্রেন্ডিং যাচ্ছে তো এই গানটা কিন্তু বাম্পার রেসপন্স পেতে চলেছে এবং তুফান যে কতটা তুফানি এই গানটা আমাদেরকে বলে দিচ্ছে একটা সিম্পল ছেলে কিভাবে তুফানি হয়ে ওঠে সেটা এই গানটা দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে সেটা সিনেমা হলে তো আমি বুঝতে পারবো আমার প্রেডিকশন ঠিক কি ভুল সিনেমা হলে কিভাবে গানটা কি ইউজ করা হচ্ছে কিন্তু আপাতত আমাদের কাছে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওটা রয়েছে অ্যান্ড তুফান চরিত্রটা কিভাবে তুফানি হয়ে উঠছে সেটা আমরা এই গান দিয়ে বুঝতে পারবো তো যারা আমার এই ভিডিওটা দেখা অবধি গানটা দেখো তারা গিয়ে অবশ্যই দেখো এবং শুধু এটা বাংলাদেশ নয় আমার এপার বাংলার ভাই যারা দেখবে তাদেরকেও বলবো গানটা গিয়ে দেখো ভীষণ ভালো হয়েছে সিনেমার কোনো ভাষা হয় না বাংলাদেশ না ভারত শাকিব খানকে দেখতে প্রচন্ড ভালো লাগছে সাকিব খানের অ্যাপিয়ারেন্স ফাটাফাটি দুর্দান্ত গানটার প্রেজেন্টেশন এবং সুন্দরভাবে পুল আপ করছেন সাকিব খান সাকিব খানের মধ্যে যে অভিনেতা সত্তাটা ছিল আমি আগেও বলেছি আবারও বলছি যারা নতুন দেখবে বাংলাদেশ কোন শাকিব খানকে ইউজ করেনি প্রতিদিন নতুন নতুন করে যখন ঝলক আসছে না তখন বুঝিয়ে দিচ্ছেন সাকিব খান যে উনি কি জিনিস আমরা বুঝতে পারছি আমি যখন এমনি বাংলাদেশের কোনো ছবি দেখেছি আমার সেভাবে শাকিব খানকে মনে হয়নি যতটা এই তুফানের ক্ষেত্রে সাকিব খান নিজেরটা দিয়েছেন এবং একটা পরিচালকের ওপর না নির্ভর করে একটা অভিনেতার সর্বস্ব দেওয়া সাকিব খান সমস্ত ঢেলে দিয়েছেন ছবিটার ক্ষেত্রে এবং এই ছবিটা জীবনের একটা মাইল স্টোন হয়ে থাকবে এতে কোনো সন্দেহ নেই রায়হান রাফিরও একটা অন্যতম শ্রেষ্ঠ কাজ হতে চলেছে এটাতেও কোনো সন্দেহ নেই এবং রায়হান রাফির সবকিছুতে ইনভলভমেন্ট রয়েছে যেটা আমরা প্রমাণ পাচ্ছি এইরকম ভাবে প্রতিটা যখন ঝলক আসছে সেটা একটা গান যখন আসছে সেটার গানের ভিজুয়াল যখন আমরা দেখছি কোনো নাচের গানে যখন নায়ক এবং সেখানে গায়কের গেস্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে গায়কটাও প্রচণ্ড হ্যান্ডসাম এবং তার গলার সাথে তিনি গেস্ট অ্যাপিয়ারেন্স করছেন গানে নায়িকার সিলেকশন হচ্ছে এবং সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা এবং যখন যখন খান সাধারণ হয়ে উঠছেন তুফান তখন যে সাকিব খান হাঁটছে তার যে চলন একরকম চলন এবং তারপর যখন তিনি হয়ে উঠছেন তুফান ওই যে বুটেড বাবু তখন সাকিব খানের যে চাল চলন এই জিনিসগুলো যেভাবে সাকিব খানও করেছেন এবং ওনাকে দিয়ে আমি বলবো করানো হয়েছে তার জন্য পরিচালকের ইনভলভমেন্ট পড়াশোনা প্রচন্ডভাবে দরকার হয় পরিচালক খেটেছেন সাকিব খান এই ছবিটার জন্য তার জীবনের শ্রেষ্ঠ সমস্ত কিছু দিয়ে দিয়েছে তিনি কি করতে পারেন তার কি স্ক্রিন প্রেজেন্স রয়েছে তার কি লুকস রয়েছে সে কি রকম হাঁটতে পারে সে কি কি পারে সে রকম কাঁদতে পারে কিভাবে রাগ তার প্রকাশ করতে পারে সেই প্রতিটা জিনিস আমরা এক একটা ঝলক আসছে আমরা বুঝতে পারছি আমাদের যাদের একটুখানি নাকসির কোনো ব্যাপারও হয়তো ছিল সাকিব খানের বাংলাদেশে যেসব ছবি সেগুলো দেখে আমাদের মোর ঘুরে যাচ্ছে আমাদের আমি প্রচুর আমাদের ইন্ডিয়ার আমাদের এখানকার যাদের আশপাশে কথা হচ্ছে যারা দেখেছে যারা হয়তো দূর দূরান্ত পর্যন্ত সাকিব খানের নাম জানতো না আজকে তুফান দেখে তারা কিন্তু সাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি কিন্তু বেশ চারিদিকে শুনছি বুঝছি ব্যাপারটা আমাদের আশপাশে এমনও নয় যে আমার কলকাতায় বাড়ি কলকাতায় হলে তবুও চর্চা করার জন্য বিভিন্ন রকম অডিয়েন্স পাওয়া যায় কলকাতা একটা আমাদের এখানে ওরকম শহর কিন্তু আমি কলকাতার ছেলে না হয়েও বুঝতে পারছি যখন আশেপাশে শুনছি যে তুফান বলে একটা ছবি আসছে যারা আউট অফ মানে রকম ছবির সঙ্গে যাদের কোনো রকম নেই না ছেলে একটা অটোয় সেখানে তুফানের দেখছি হঠাৎ করে গানের ঝলক সে আমার পাশে বসে শুনছে মানে তাদের কাছে অবধি পৌঁছে গেছে তাদের অ্যাকসেপ্টেন্সটা কিন্তু হয়ে গেছে তো এটাই বলে দেয় তুফান কি হতে চলেছে কি আসতে চলেছে কি ঝোড়ো একটা সিনেমা আসতে চলেছে এবং এই গানগুলো তুফানকে অনেকটা এগিয়ে দেবে এবং গানগুলোর প্রেজেন্টেশন যেভাবে হচ্ছে যেটা খুব দরকার একটা ছবি হিট হওয়ার অনেকটা কিন্তু ডিপেন্ড করে থাকে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে তার গান এবং এই ছবির গান নাচের গান যেটা এলো সেটাও বেশ অ্যাপিলিং হয়েছে যেটা আমি রিভিউ করার সময় বলেছিলাম যেটা মানুষ টিকটক বানাবে শর্টস বানাবে রিলস বানাবে তো সেই জিনিসগুলো ঘটলে কিন্তু ছবির প্রমোশন অনেকটা হয়ে যায় তার সাথে এই যে গানটা লোক এটা কিন্তু সাকিব খানকে অনেক ধাপে এগিয়ে দিল মানে শাকিব খানের চরিত্রটাকে এবং সাকিব এ সাকিব খান উনি কেমন অভিনেতা যেটা মানুষের কাছে কিন্তু অনেকটা তার অ্যাকসেপ্টেন্স আরো বাড়িয়ে দেবে শুধুমাত্র এই টাইটেল ট্র্যাকটা তো আমার প্রচন্ড ভালো লেগেছে আমার এটাকে পাঁচে পাঁচ দিতে আমি কোনোরকম রকম কিপটেমি করব না তো খুব ভালো হয়েছে গানটা